রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গলায় তাবিজ ঝুলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে ও শিরক করলো। যে কোন তাবিজ, যে কোন মাদুলি, কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয়। কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি, গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি। যে কোনো অন্যায় করবে, কোরআন মাজিদের আয়াত গলায় করে এটা নয়। এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে, এই নকশার তাবিজ ঝুলালে এই হয়। এদেশে যারা কোরআন ছাপাচ্ছে, এরকম আকিদে যারা রাখে, এরাও মুশরিক, এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে। এরকম কোরআন ছাপায় যারা, তাদের বিরুদ্ধে যত দূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে। এরা জাতিকে ধ্বংস করছে, আপনাদের ধ্বংস করছে, মুসলমানকে ধ্বংস করছে, এক মিথ্যে কৌশলে, শিরক করে শিরক করিয়ে। বায়সাতের পাগড়ি বেঁধে যদি কোরআন মাজিদের আয়াত দিয়ে জুব্বা পরে আল খাল্লা পরে যদি তাবিজ লিখে দেয়, তবুও তা শিরক হবে, সাবধান থাকবেন। কেউ যদি কোন গণকের কাছে যায়, তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে, আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো, বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো, তার বলা কথাকে যদি বিশ্বাস করে, আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না, 40 দিন তার সালাত কবুল হবে না। গণকের কাছে যায় যে যারা তারা মুশরিক, আল্লাহ রাসূল বলছেন মানা তারাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে আসে, এরকম লোকের কাছে আসে, ভাগ্য পরীক্ষা করে, তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চায়, তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকচ করে দিল, ও যেন নবীকে অস্বীকার করলো, কোরআন মাজিদকে অস্বীকার করলো, মহা পাপী, বড় পাপী যারা এরকম করে, যারা গণকের কাছে যায় তারা বড় মুশরিক, সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করলো, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে শিরক করলো, কেউ যদি দুই চোখের কসম খায় তাহলেও সে মুশরিক, কেউ যদি মায়ের কসম খায় তাহলেও সে মুশরিক, মায়ের কসম খাওয়া যায় না, কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না, মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না, ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরক, এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শিরক, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শিরক, হাতের এই দাগ দেখে ভাগ্যের কথা বলা শিরক, রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না, এই মন্তব্য শিরক, রাত্রে গাছের ফল পাড়া যায় না, এই ধারণা শিরক, রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, দেওয়া যায় না, এই ধারণা শিরক, রাত্রে মানুষকে জিনিস কর্জ দেওয়া যায় না, এই ধারণা শিরক, সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, এই ধারণা করা শিরক, অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না, আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, এইগুলি ধারণা করা শিরক, আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, ভাত রান্না করতে পারে, ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে, মানুষকে খাওয়ার দিতে পারে, পারে না নামাজ পড়তে, সালাত আদায় করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, এ ব্যতীত যা কাজ আছে সব কিছুই করতে পারে। দিনাজপুরের জনৈক হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি, মনে কিছু নিয়েন না, আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে হাতে রুমাল জড়াই, হাতে রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে, বন্ধ করা আছে খিল, ওটা বুঝেন কি, ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি, কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে। একজন হেডমাস্টারের কি আকিদে, তারপরে বললেন, এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চৌকি থেকে নিয়ে এখানে চটছালা বিছিয়ে রেখেছি, অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চটছালা বিছিয়ে রেখেছি, চটছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল পরব। একজন মাস্টারের আকিদে এরূপ, এই দেশে এরকম আকিদে চলে, গরুকে লাথি মারা যায় না, এই ধারণা শিরক,
ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই ধারণা শেরেক। হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই ধারণা শেরেক। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে, এই ধারণা শেরেক। তুলসীর গাছ উঠিয়ে ফেললে বা তুলসীর গাছ ভেঙে ফেললে বা তাতে লাঠি মারলে ক্ষতি হতে পারে, এই ধারণা শেরেক। এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে, এই হতে পারে, এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব শেরেকের অন্তর্ভুক্ত, সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শেরেকের উৎস। আল্লাহ রাসূলের কথাই বোঝা যাচ্ছে ছবি ও মূর্তি হচ্ছে শেরেকের উৎস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক বৈঠকে বললেন, আলী লা তাদু তিন সালান ইল্লা তুমাস্তাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা শাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সামান করে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, চৌচির করে দাও। বাড়িতে যে নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন, এরকম ছবিকে সম্মান করা সেরে। পিতামাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন, এরকম ছবিকে সম্মান করা শেরেক, ছবিকে মূল্যায়ন করা শেরেক। আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে, বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে লাথি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে, পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে, পানিতে ফেলে দিতে হবে। একে মূল্যায়ন করা যাবে না। 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করতে হবে। আপনি না পারলে আপনার ছেলে করবে, আপনার ছেলে না পারলে তার ছেলে করবে। কেউ যদি ভাঙতে না পারে, তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিবেন, সেদিন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আদখুলুল ইসলাম ফিকুল্লি বাইতি মাতারিন ওয়া আবারিন ওয়া ইসি আজিজিন ওয়া জুল্লি জালালিন। প্রত্যেক ইটের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে, সম্মান সহকারে না অপমান সহকারে। সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না, আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে, ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে। তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে? ছবি মূর্তিকে সম্মান করা শিরক, মূল্যায়ন করা শিরক। আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে, যত ছবি মূর্তি আছে, আপনার আমেরিকা থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু লাথি মেরে ভেঙে চৌচির করতে হবে, ওকে মূল্যায়ন করা যাবে না। ছবি মূর্তিকে মূল্যায়ন করা শেরেক, জন্মদিবস পালন করা শেরেক, মৃত্যু দিবস পালন করা শেরেক, 16 ডিসেম্বর পালন করা শেরেক, 21 ফেব্রুয়ারি পালন করা শেরেক, 26 মার্চ পালন করা শেরেক, পহিলা বৈশাখ পালন করা শেরেক, কবরে ফুল চড়ানো শেরেক, শহীদ মিনারে ফুল চড়ানো শেরেক। 21 ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয়, শহীদ মিনারে দেয়, তাহলে কি তারা বরকতের 1 পয়সা উপকার করতে পারবে? পারবে না। এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি না, এরকম হেডমাস্টারকে আমরা শিক্ষিত বলি না, এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই। যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না, যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায়, জাতির পরকাল হারায়, ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না। আমরা চাই শিরক বিদাত মুক্ত সমাজ, যে শিরক বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না, শিরক করলে কাবা শরীফে যদি শিরক থাকে তবুও শিরক, কাবা শরীফে যদি ছবি থাকে তবুও শিরক, পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিরক, যেখানেই থাক না কেন। কাবা শরীফের ছবি মূর্তি ছিল, অনেক মূর্তি ছিল সেখানে, হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে, হবল, সেটাই বেশি মূল্যায়ন কর। সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল, সেই পাতিলে ছিল 3টা খড়ি, অর্ধ হাতক আর 1 হাতক 3টা খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল করো, আর একটা খড়ির গায়ে লেখা ছিল লাতাফাল করো না, আর একটা খড়ির গায়ে লেখা ছিল মহমাল কিছুই না।
তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করত। যদি ওই খড়ি বের হয়েছে যাতে লেখা আছে ইফাল করো, তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ, নকল আল্লাহ নাউজুবিল্লাহ বলে দিল যে তোমরা কাজ করো, আল্লাহ বলে দিল করতে, এখন তারা করবে নাউজুবিল্লাহ। যদি ওই খড়ি বের হয় যাতে লেখা আছে লাতাফাল করো না, এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না, মেয়ের বিবাহ দিতে হবে না, তা তারা করবে না। তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হবল, এ হবল তুমি সম্মানী, তুমি জয়ী, তোমাকে আমরা মূল্যায়ন করি। মানুষ শিরক করত। মহান আল্লাহ বলেন জাল হক এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই বলে আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে লাথি মেরে বের করে দিয়েছেন। ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন, ওই ছবি মূর্তি আবার আপনি শোকেজে সাজিয়েছেন। আপনার গোস্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙা নীতি, আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙা নীতি। আপনি মূর্তি ভাঙা জাতি, আপনি মূর্তি ভাঙা সম্প্রদায়, আপনি মূর্তির উপরে লাথি মারা সম্প্রদায়, আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে? মূর্তিকে আপনি মূল্যায়ন করতে পারেন না।